গুড ইভিনিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। তো দেখো বন্ধুরা, এই দিনটা চিনতে পারছো? এই দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমরা চার্জে গেছি 25শে ডিসেম্বর, আর বইমেলায় গেছি। তো 25শে ডিসেম্বরের চার্জের ভিডিওটা তোমরা পেয়ে গেছো, তো বইমেলার ভিডিওটা এখনও পাওনি। তো এটা হচ্ছে সেই দিন, আর আমি ভয়েসে রেকর্ডটা দিচ্ছি, কারণ হচ্ছে পাশে দেখছো টিভি চলছে, সেই জন্য, আর কপিরাইট ক্লেম পড়ে খুব, সেই জন্য আমি ভয়েসে ভিডিওটা রেকর্ডটা দিচ্ছি। আর এখানে দেখো আয়ুষ সংযুক্তা ঘুরছে, আমরা সব রেডি হয়ে গেছি, সংযুক্তা ঘুমোচ্ছে আর আয়ুষ দেখো দাঁড়িয়ে রয়েছে। তো চলো স্টার্ট করে দিই বইমেলা। তো এই দেখো বইমেলা শুরু এখান থেকে, রাস্তা থেকে। আর আমরা দেখো এটা প্রবেশপথ, লাইটিং হয়েছে, এটা হচ্ছে প্রবেশপথ, এখান দিয়ে ঢুকছি। এই বইমেলাটা হচ্ছে আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, স্টেশনের সামনেই বইমেলাটা হয়। তো আমরা ওই দিক দিয়ে প্রথমে, এই দিক দিয়ে প্রথমে ভেবেছিলাম যাব, কিন্তু ওই দিক দিয়ে যাইনি, আবার ব্যাক করেছি। ব্যাক করে দেখো না, এই দিক দিয়েই ঢুকবো। আমরা ভেবেছিলাম এই দিক দিয়ে বেরোবো, কিন্তু না, এই দিক দিয়েই ঢোকাচ্ছে। তো সেরকম ভিড় হয়নি বইমেলা। এটা হচ্ছে বারুইপুরে 22তম বইমেলা, ঠিক আছে? আর দেখো মোটামুটি ভিড় হয়েছে, কারণ সব সেই দিন ভিড় হয়নি, তার কারণ আছে, কারণ হচ্ছে সব চার্জে গেছিলো, সেই জন্য সেরকম ভিড় হয়নি। তো দেখো প্রচুর স্টল বসেছে বইমেলাতে, ভালো ভালো বই বসেছে। কিন্তু যেহেতু আমি অত বই ভালোবাসি, মানে বই সবাই ভালোবাসে, কিন্তু আমি কি বলতো, বই পড়তে অতটা বেশি ভালোবাসি না, অত ইন্টারেস্ট পাই না বই পড়তে ছোটোবেলা থেকেই। তো সেই জন্য সেরকম বই টই কিছু কিনিনি। তো ভেবেছিলাম আয়ুষের দুই একটা বই কিনবো, কিন্তু তোমরা তো জানো আয়ুষ স্কুলে ভর্তি হয়েছে, সংযুক্তা, এই সংযুক্তা এখনও ভর্তি হয়নি, আয়ুষ স্কুলে ভর্তি হয়েছে, 3 তারিখে ওদের ওর বই দেবে, সেই জন্য আর বই টই কিছু কিনিনি, জাস্ট ঘুরে তোমাদের কাছে একটু শেয়ার করে চলে এসেছি। তো দেখো অনেক রকমের রহস্য, অনেক রকমের বই, সুন্দর বই, অনেক রকমের, অনেক রকমের বহুত বই এসছে, সব দেখছি দেখো। কিন্তু একটাও বিশ্বাস করো কিনি, আমার বউ, আমার বর দেখো বই দেখছিল, তো ওর একটা পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম বলেছে ও আর কিনিনি। তো এই বলছে নিয়ে নাও, বলছে না নেবো না, অনেক দাম বলছে, ও বলে পরে নেবো, থাক। তো এইগুলো দেখো, এই যে এই বইগুলো দেখা হচ্ছে। আর এই দিক দিয়ে আমরা বেরোলাম, বুঝলে তো, কারণ বলতো আমরা সেদিন বেশি মানে বইমেলাতে ঘুরিনি, তার কারণ হচ্ছে আমরা যাবো চার্জে যাব, সেই জন্য বেশি ঘুরিনি। আর ওইখানে দেখো ফাংশন হচ্ছে, বইমেলার ফাংশন হয় না, ফাংশন হচ্ছে, তো সবাই নৃত্য করছে, ওই যে নাচছে। আর এত ওই সামনেটা এত ভিড় ছিল, আমি তুলতে পারিনি। আর কী বলতো, মামা মামার করেছিল, তো সেই জন্য আমার ক্যামেরা করতে এত অসুবিধা হচ্ছিলো না, কি বলবো গো। তাও দেখো, ওই দেখো তুলেছি একটু একটু, অল্প অল্প করে, একটু জুম করে এসেছি, করিনি যে একেবারে তা নয়, করেছি, চেষ্টা করেছি, বুঝলে তো। তো আর মামামকে কোলে কোলে নিয়ে ভালো লাগে বলো না, কষ্ট হয় না, তো সেই জন্য। আর সেম ওই দেখো মামামকে কোলে নিয়ে আছি, দেখতেই পাচ্ছ। এই দেখো বইমেলা 2022, ঠিক আছে, 2022-এর বইমেলা, 28তম, দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই হচ্ছে গেট, বইমেলার গেট, আর ওইদিকে হচ্ছে ফাংশন হচ্ছে, দেখতেই পাচ্ছ, আর বেশি ওইদিকে যাইনি। তো তোমাদের কাছে ওইটা 25শে ডিসেম্বর তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, শুধু স্টেজ অবধি তোমাদের কাছে শেয়ার করেছি। কিন্তু ওইদিকে যে খাওয়া দাওয়া বলো, মেলা বলো, সেটা আমি শেয়ার করেছি তোমার মার সাথে গিয়ে বিকেলবেলায়তে, সেটা তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে, ঠিক আছে? কারণ সেই দিন করিনি, তার কারণ হচ্ছে চার্জে যাবো প্রথম কথা, আর দ্বিতীয় কথা মাম মাম করেছিল, ভালো লাগছিল না, এত হাত কনকন করছিল না, কি করব। এইবার দেখো মাম মামকে আমি ওর বাবার কোলে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছিল আমি পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল, আর ওর বাবাও নিতে পারে না, ও শীতকালে বিশেষ করেও নিতে পারে না, ওর খুব কষ্ট হয় শীতকালে। তো এই হচ্ছে ব্যাপার, আবার ঢুকছি, ওর বাবা বলে আবার চলো ঢুকে ওই দিক দিয়ে মানে বেরিয়ে যাব। তো ওই দিক দিয়েই বেরিয়ে গেছি, মানে মেলাটায় আমার ওখান দিয়ে ঢুকে, ওই যে গেটে দেখলে ঢুকেছি, সেই গেট দিয়েই বেরিয়ে গেছি, বুঝলে তো। আবার দেখো ঢুকছি, এটা হচ্ছে 2 নম্বর গেট, ও বলে 1 নম্বর গেট দিয়ে বেরোলে, 2 নম্বর গেটটা তো দেখালে না বন্ধুদের কাছে, তাই এটা হচ্ছে 2 নম্বর গেট, দুটো গেট করেছিল, বুঝলে তো।
তো চলো দেখো, দেখতে পাচ্ছ কত স্টল বসেছে, প্রচুর স্টল বসেছে। দেখো এক একটা করে খুব স্টল, কত স্টল বসেছে, সব বই দেখছে। অনেকে যারা অনেক অনেক বেশিরভাগ লোক বই প্রেমী জানো তো, প্রচুর লোক আছে বই প্রেমিক, প্রচুর ছেলে মেয়ে বই কিনছে, প্রচুর আছে। আমার মতো কি, আমি আমার আমি না বইকে শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু আমার বই পড়তে আমার একদমই ভালো লাগে না, জানি না কেন। আমি কি বলবো, আমার ছোটবেলা থেকে আমার বই পড়তে ভীষণই কষ্ট, ভীষণ ভাল লাগে না। তো আমি যদি বইও কিনি আমার বই পড়ে থাকবে, নষ্ট হবে, বেকার বেকার, কিনে তো কোনো লাভ নেই। তো সেই জন্য আমি বইটাই কিছু কিনিনি। আর আয়ুষের বাবা, আমি বাবাকে বলছিলাম আয়ুষের কি একটা বর্ণ পরিচয় কিনে দেবো, বলছে না, ও কি কিনে কি করবে, ও তো 3 তারিখে জানুয়ারি মাসে 3 তারিখে সব বই দেবে, প্রায় 1630 টাকার বই। তুমি বই বেকার কিনে পয়সা নষ্ট করে লাভ আছে? ঠিক আছে তাহলে কিছু কিনবো না। তো দেখো এই ঘুরছি, বই বইয়ের দোকানে সব ঘুরছি, দেখতে পাচ্ছ। তো বন্ধু এটা দেখো, ইনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেজেছে, তাই সবাই দেখছে। আর এটা হচ্ছে পরের দিন, নেক্সট ডে, সেদিন পুরোটা তুলতে পারিনি বলে মার সাথে গেছি। এই যে আমার মা, দেখতেই পাচ্ছ আমি মা ছেলে গেছিলাম আমার বই মেলাতে, মা দেখা হয়নি। আর মা দেখো ছেলেকে তোমার ওই সেই ইয়ে আছে না, কটকটি কিনে দিচ্ছে যেটাকে বলে। তো মেলাটা আর তুলিনি যেহেতু, তোমাদের মেলার ভেতরটা শেয়ার করে দিচ্ছি। আর এখানে দেখো মেলার বাইরেতে এই মেলাগুলো বসেছে, এই একটাই বসেছে। আর এখানে দেখো জিলিপি ভাজছে, মা ছেলে খুব বায়না করছিল, ছেলেকে কিনে দিয়েছে। আমি কি না বন্ধুদের কাছে মেলাটা শেয়ার করিনি। আর এখানে দেখো তোমার নানা রকমের ওই ফিশ ফ্রাই, তারপর সব যাবতীয় মাছের জিনিস, চিকেন। আর এখানে দেখো রোলের দোকান, মোগলাইয়ের দোকান সব বসেছে, এখানে আইসক্রিম বসেছে, ওইখানে দেখো ঘুগনির দোকান, এই যে ঘুগনির দোকান বসেছে, আর ওইখানে দেখো এই একটাই এই এই মেলা বসেছে। তা তোমাদের কাছে শেয়ার করেছি। আর এখানে দেখো আয়ুষ বায়না করছে বলে এখান থেকে একটা মুরগি আয়ুষকে কিনে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে মেলায় সব ₹10 করে, এই যে মেলার ফেরার পথে হচ্ছে এই আমাদের মা বিশাল লক্ষ্মী মা মন্দির। দেখো তোমাদের দেখাচ্ছি এই মা বিশাল লক্ষ্মী খুব জাগ্রত আমাদের। এখানে আমার কাকা পুজো করে, এই এই মার মন্দিরে আমার কাকা পুজো করে। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এই দেখো মহাদেব, ঠিক আছে তো চলে গেলাম বন্ধুরা।